হেয়ার রিগ্রোথ বা হেয়ার রিলেটেড প্রবলেমের জন্য যে সব সময় এক্সটার্নাল কেয়ার নিতে হবে তা কিন্তু না ইন্টারনাল কেয়ার নিয়েও কিন্তু ফিরে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া চুল হেলথ বেনিফিটের সাথে আপনার স্ক্যাল্পকে ইন্টারনালে সুস্থ রাখতে যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হল কারিপাতা বাটার মিল্ক বা টক দই এবং অল্প একটুখানি জিরে গুঁড়ো এর জন্য নিয়ে নিন কারিপাতার পেস্ট মোটামুটি এক মুঠো ফ্রেশ কারিপাতা নিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নিন অথবা আপনার কাছে যদি ফ্রেশ লিফ না থাকে তাহলে কারি লিফ পাউডারও ইউজ করতে পারেন ওয়ান টেবিল স্পুন বা টু টেবল স্পুন এর সাথে অ্যাড করে নিন এক কাপ মতো বাটার মিল্ক নর্মাল মিল্ক কিন্তু আমি এখানে ইউজ করছি না এটা কিন্তু বাটার মিল্ক এর বদলে আপনি ইউজ করতে পারেন হাফ কাপ টক দই এরপর এর সাথে অ্যাড করে নেন অল্প একটুখানি জিরে গুঁড়ো যেটা আপনার রান্নাঘরে খুব সহজেই পেয়ে যাবেন কি তাই না এবার ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিন বাস রেডি হয়ে গেল এটি আপনি প্রত্যেক দিন সকালে খাবেন এবং খাওয়ার আধ ঘন্টা পর অন্য আর কিছু খাবেন না বাটার মিল্ক বা টক দই খেতে না চাইলে আপনি অবশ্যই স্কিপ করতে পারেন তবে ইউজ করলে আরও বেটার রেজাল্ট পাবেন এইভাবে এক টানা অ্যাটলিস্ট দু সপ্তাহ খেয়ে দেখুন উপকার পাবেনই পাবেন কারণ এই ম্যাজিক্যাল ড্রিঙ্কটার মধ্যে আছে লটস অফ ভাইটামিন আয়রন ক্যালসিয়াম মিনারেল অ্যামাইনো অ্যাসিডস এছাড়াও আরও নানান কিছু উপাদান যা আপনাকে ইন্টারনালি সাপোর্ট দেবে ফর হেয়ার গ্রোথ এছাড়াও এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকেও ভালো রাখবে কি হলো না ডাবল বেনিফিটস হেলথ প্লাস বিউটি হেলথ বিউটি এক মাস টানা ইউজ করলে দেখবেন আপনার প্রবলেম থেকে অনেকটা রিকভার করে যাবেন অনেক সময় কোনো অসুস্থতার জন্য বা কোনো মেডিসিনের জন্য ভীষণভাবে হেয়ার হয় এই জুসটা কিন্তু ভীষণভাবে হেল্প করবে আপনাদের আর এর সাথে সাথে হেয়ার অয়েল তো ইউজ করবে সপ্তাহে অন্তত দুদিন তাই না হোমমেড হেয়ার অয়েলের রেসিপি জানতে চাইলে আমার হেয়ার কেয়ারের প্লেলিস্ট চেক করতে ভুলবেন না এছাড়াও আমার চ্যানেলে নানান রকমের হেয়ার মাস্কের ভিডিও দেওয়া আছে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আমি তো আজকে আপনাদের সাথে হেলদি বিউটি টিপস শেয়ার করলাম রান্নাবান্নাতেও কিন্তু এই কারিপাতার ভূমিকা অনেক আমার যদিও এই রান্নাবান্নার সম্পর্কে জ্ঞান বরাবরের জন্যই কম তবে আমার কোনো চিন্তা নেই কেন জানেন আমার খুব প্রিয় একজন বন্ধু যে এই বিষয়ে পটু তাই তো ওর ব্লগ দেখি নিয়মিত কারণ ও এমন চটজলদি কিছু টিপস দেয় যা বাঙালি রান্নাঘর সামলানোর জন্য অত্যন্ত জরুরি নো টেনশন মাই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং কামেন্ট সেকশানে ওর চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। অবশ্যই দেখে নিন এছাড়াও ওর এত মিষ্টি একটা বেবি আছে যে একবার ওর ব্লগ দেখলে আপনি না দেখে জাস্ট থাকতেই পারবেন না সিরিয়াসলি একদম কুটুপুটু